সেখানে আছেন সহকর্মী নাজবুল সাকিব বিস্তারিত জানবো তার কাছে আহ সাকিব আহ গতকালকে যে ঘটনা তারপরে একটা থমথমে পরিবেশ তো একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে সেখানকার পরিবেশের অবস্থা কি দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি বিএনপি নেতারা এই পর্যবেক্ষণ করেই বা কিছু বলেছেন কিনা অনেক বিএনপি নেতারা কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন অর্থাৎ তারা দশটার পরপরই কিন্তু নিটোরে এসে তারা ভেতরে ঢুকেছেন এবং ভেতরে যারা রুগী রয়েছেন অর্থাৎ গত জুলাই আহত তাদেরকে গণবদ্ধানে খোঁজখবর নিয়েছিলেন এই কমিটির মধ্যে যারা আসলে বিএনপির আজকে যারা ভিজিটে এসেছিলেন তার মধ্যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভ এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কিন্তু ছিলেন ঠিক এর পরপরই তাদের রুগীদের খোঁজখবর নেয়ার পরপরই তারা কিন্তু আহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন যে আজকে তারা রুগীদের খোঁজখবর নিলেন এবং দেখতে দেখতে পেলেন যে রুগীদের মোটামুটি চিকিৎসা চললেও ক্ষেত্রে তাদের যে আর্থিক অবস্থা কিংবা আর্থিক সহায়তা সেটা আসলে তারা ঠিকঠাক মতো এখনো পাননি ফলে বিএনপির পক্ষ থেকে কিন্তু পাঁচ লাখ টাকা এই নিটোরে যারা এখনও দিন রয়েছেন তাদের চিকিৎসার জন্য কিন্তু পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে এবং তারা যেটা জানাচ্ছেন যে আগামী দিনের অর্থাৎ আগামী দিনে যদি তারা সরকার গঠন করতে পারেন সেক্ষেত্রে যারা এই যে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে তারা দেখে রাখবেন এছাড়া একটু জানাতে চাই যে গতকালকে একটার পরপরি কিন্তু এই যে পঙ্গু হাসপাতালের সামনে যারা যারা জুলাই আহত হয়েছেন তাদের কিন্তু সড়ক অবরোধ করেছিলেন এবং সেই সড়ক ছাড়েন রাত চারটা অর্থাৎ ভোর চারটায় কিন্তু তারা সেই সড়কটি ছাড়েন এর কারণ হচ্ছে মোট চারজন উপদেষ্টা কিন্তু তারা ঠিক দুইটার পরপরই তাদের সঙ্গে এসে দেখা করেছিলেন এবং আশ্বাস দিয়েছেন আজকে সচিবালয়ে তাদের সঙ্গে কথা বলবেন করবেন এবং তাদের যে দাবি দেওয়া সেই সব বিষয় এবং সেই সেই সব বিষয় পূরণ করার জন্য তারা কিন্তু কাজ করবেন এবং তারই প্রেক্ষিতে আজকে সচিবালয় কিন্তু একটি বৈঠক রয়েছে সেই বৈঠকের মাধ্যমে তাদেরকে একটি হয়তো রূপরেখা দেওয়া হবে যে তাদেরকে কিভাবে সহযোগিতা করা হবে এবং যারা শহীদ হয়েছেন সেই পরিবারগুলোর পাশে কিভাবে এই সরকার আসলে দাঁড়াবে সব মিলে কিন্তু সেখানে বৈঠক হওয়ার কথা রয়েছে তো রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে এই ছিল সবশেষ অনেক জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে নিটরে ছিলেন বিএনপির নেতাকর্মীরা এবং সেখান থেকেই সহকর্মী আহ সাকিব যুক্ত ছিলেন যারা ছিলেন সবশেষ এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে আহত এবং